এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং নিউজ নিয়েছি জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরে ধুলোর সাপ জৈশ লস্কর তিনশো সত্তর ধারা হ্রদের পর তসত হয়ে গিয়েছে সমস্ত জঙ্গি কার্যকলাপ বাকি শুধু হিজাবুল জঙ্গি অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর ভয়ঙ্কর ঘোষণা কাশ্মীর পণ্ডিতদের নিয়ে হুঁশিয়ারি সমস্ত শক্তিকে মূলত রাজনাথের নিশানায় কাশ্মীরি পণ্ডিত বিরোধীরা তো এমন কিন্তু বড় বড় ব্রেকিং নিউজ নিয়েছি তো শুরু করার আগে আপনার ছোট্ট একটি রিকোয়েস্ট যে লাইক করবেন নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একের পর এক অভিযানে খতম হয়েছে জৈশ ই নেতৃত্ব ধুলিশাত পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী লস্কর তৈবা ও আলবাদর জম্মু কাশ্মীরে এইবার শুধু বেঁচে হিজাবুল মুজাহিদ্দিনের এক কমান্ডার এমনটাই জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে ভারতীয় সেনার পনেরো করে কমান্ডার লেফল্যান্ড জেনারেল কে এস জানিয়েছে কাশ্মীর উপত্যকায় পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি জমি হারিয়েছে সেনার লাগাতার অভিযানে উপত্যকায় মারা পড়েছে জৈশের সমস্ত শীর্ষ নেতৃত্ব ফলে এখন দিশে আরা সমস্ত সংগঠনটি একইভাবে বাহিনীর সঙ্গে এনকাউন্টারও ধরাপড়ে হয়ে গিয়েছে লস্কর ও আলবাদর গ্রেপ্তারি বা এনকাউন্টার এরিয়ে কোনো মতে গা ঢাকা দিয়ে রয়েছে হিজাবুলের কমান্ডার রিয়াজ কাইকো তবে দলবদল হারিয়ে সেও কন্টাসা আর বেশি দিন লুকিয়ে থাকতে পারবে না সে উল্লেখ্য গত শনিবারই দক্ষিণ কাশ্মীরের ত্রাল এলাকায় জৈশের সঘোষিত প্রধানকারী ইয়াসিন সহ তিন জঙ্গিকে নিকেশ করেছে সেনাবাহিনী কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বিজয় কুমার জানান গত রবিবার সাধারণতন্ত্র দিবসে কাশ্মীর বড় হামলার ছক কষেছিল ওই জঙ্গিরা তা রূপায়নের আগে শীর্ষ কমান্ডার সহ তিন জৈশ জঙ্গিকে খতম করা হয়েছে অন্যদিকে কাশ্মীরি পণ্ডিতদের কাশ্মীরে ফিরতে কোনো শক্তি আটকাতে পারবে না এনডিএ সরকার সিদ্ধান্ত অর্থাৎ জম্মু কাশ্মীর থেকে তিন সত্য তারা সিদ্ধান্তকে সম্মতি জানিয়ে এমনটা বলছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি জানিয়েছেন উনিশশো নব্বই সালের শেষে দিয়ে কাশ্মীর পণ্ডিতরা উপত্যকা ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল সেই প্রসঙ্গ উত্থাপন করে রাজনাথ সিং বলেন কোনো শক্তি কাশ্মীর পণ্ডিতদের কাশ্মীরে ফের আটকাতে পারবে না কাশ্মীরি পণ্ডিতরা তাদের বাড়ি ফিরবেনি সাম্প্রতিক সময়ে কেন্দ্রের আনা সংশোধিত নাগরিকত্ব আইন প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেছেন এই আইন কারো ভাবনাকে আঘাত করছে না বরং কিছু নিপীড়িত মানুষকে শান্তি দেবে মহাত্মা গান্ধীকে টেনে এনে বলেন গান্ধীজি একসময় জওহরলাল নেহরুকে পরামর্শ দিয়েছিলেন হিন্দু শিখদের মতো সংখ্যালঘুরা যদি ভারতে ফিরতে চায় তাদের নাগরিকত্ব দিও সি এর মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গান্ধীজির সেই স্বপ্ন পূরণ করছেন কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেখে বলেন কংগ্রেস সিএনএ সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে রাজনীতি করতে গিয়ে দেশের প্রতি দলের কর্তব্য ভুলে যাওয়ার উচিত নয় বলে মন্তব্য করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তো এটি ছিল কিন্তু সম্পূর্ণ রিপোর্টটি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং জম্মু কাশ্মীরের ধুলুসাত জৈশী লস্কর অন্যদিকে কোনো শক্তি কাশ্মীর পণ্ডিতদের কাশ্মীরে ফিরতে আটকাতে পারবে না ঘোষণা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তো এই প্রসঙ্গে আপনি কি মনে করেন অবশ্যই কোনো লিখবেন নতুন হলে চ্যানেল সঙ্গে জুড়ে থাকবেন সবসময় করে আপনি চ্যানেলটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ